নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাগান পালবাবু এবং আমি অনুপম। এর আগের দিন যে অধ্যায়গুলি আমি আলোচনা করেছি সেটি হচ্ছে কপিরাইট বিষয়ে, কপিরাইট ক্লেম বিষয়ে। 2012 সালে সংশোধনে যখন কপিরাইট ক্লেমটা আসে, তখন কিন্তু ওর সঙ্গে আরেকটি জিনিস যুক্ত করে দেওয়া হয়, সেটি হচ্ছে পাইরেসি। যদিও আমাদের মধ্যে খুব কম সংখ্যক ইউটিউবার এই পদ্ধতি ব্যবহার করেছিল বা করার চেষ্টা করে, কিন্তু তবুও আপনাদেরকে একটু আগাম জানিয়ে রাখি, কেননা এটা হচ্ছে পাইরেসি হচ্ছে একটি খুব বাজে অ্যাক্ট, এবং এর মধ্যে যদি আপনি পড়ে গেলেন তাহলে কিন্তু আপনাদের জীবনের অনেকটাই হ্যাপা পোহাতে হবে। এই পাইরেসি একটা কি, আমি যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট যদি বা কোনো গান পুরোপুরি নিয়ে, পুরোপুরি তার ডিটো কপি নিয়ে আমি আমার মোবাইলে আনপাবলিশড করলাম এবং লিঙ্কের মাধ্যমে আমি কাউকে হয়তো এটা শেয়ার করলাম, সেক্ষেত্রে কিন্তু এটা কপিরাইট প্লাস পাইরেসি অ্যাক্টের আন্ডারে চলে যাবে। এই পাইরেসি অ্যাক্টে কিন্তু আপনার সর্বোচ্চ সাজা জেল, এতে কিন্তু কোনো আর্থিক সাজা নাই। এটাতে একমাত্র সাজা হচ্ছে আপনাকে অ্যারেস্ট করা হবে এবং আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আপনি যে লিঙ্কটা শেয়ার করলেন সেই লিঙ্কটা কিন্তু আপনি যে বিক্রি করলেন না তার কোনো প্রমাণ নেই আইনের খাতায়, কিন্তু এটা এক প্রকারের বিক্রি হয়ে গেল। আপনি একটা বিক্রি করলেন, ডুপ্লিকেট জিনিস করে বিক্রি করলেন। এক্ষেত্রে কিন্তু আমরা শেয়ার জিনিসটা কিন্তু খুব মানে খুবই হালকাভাবে নিয়ে থাকি, কিন্তু এই লিঙ্ক শেয়ার করার জিনিসটাই কিন্তু আপনারা খুবই গুরুত্বপূর্ণ দিকটা নজর রাখবেন। কেন লিঙ্ক এমনই একটা জিনিস যে লিঙ্কের ক্ষেত্রে কেউ হার্মফুল হতে পারে। যেমন ধরে নেন আমি যে কথাটা বললাম, কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা কিছু আমরা সেটাকে আনপাবলিশড করে কাউকে লিঙ্ক দিচ্ছি, এটা কিন্তু যদি তার কপি হয়ে থাকে তাহলে কপিরাইট প্লাস পাইরোসি এক দুটোর আপনাকে ধারাতে পড়ে যেতে হবে। তো আমি এর আগেও বলেছি যে এই পাইরেসি অ্যাক্ট বা কপিরাইট অ্যাক্ট কোনো ইউটিউবের তৈরি না, এটা একটা ভারত সরকারের সংবিধান। এই সংবিধানের এক ভ্যারাইটিস স্টেজ আছে, যেমন আগে আমি বলে দিয়েছি যে কিছুটা ক্ষেত্রে আপনার আর্থিক জরিমানা বা 50-50 এসে হয়ে যায়, কিন্তু পাইরেসিতে আসলে আপনি 50-50 বা কোনো রকম অ্যাডজাস্টমেন্টে আসা যায় না, এটা একমাত্র আদালতের মাধ্যমে বিচার বিভাগীয় মাধ্যমেই আপনাকে সলভ করতে হবে। তো বন্ধুরা, কোনো রকম যদি লিঙ্ক আপনার কাছে আসে সেই লিঙ্কটাকে অ্যাভয়েড করে চলুন এবং কাউকে কোনো লিঙ্ক শেয়ার করবেন না। যদি এরকম আনলিস্টেড অবস্থায় যদি কোনো ভিনে শেয়ার করেন তাহলে কিন্তু খুব বড় বিপদের মুখে আপনারা বা আমরা পড়ে যেতে পারি। বন্ধুরা, এটাই ছিল আমার কপিরাইট বা ক্লেমের ব্যাপারে সম্পূর্ণ আইনটা। আমি আপনাদেরকে তিনটি স্টেজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আশা করি যদি এই আগের ভিডিওগুলো না দেখেন, আমার চ্যানেলে গিয়ে আপনি এই ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি কিছু শিখতে পারবেন। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আগামী দিনে আপনারা আমার এই ভিডিওগুলি পেতে থাকুন। নমস্কার, দেখা হবে আবার আগামী একটা ভিডিওতে।